মায়ের মুখের উচ্চারিত ভাষাই হচ্ছে মাতৃভাষা। মায়ের মুখের ভাষা শুনেই অ আ এ বি সি ডি অক্ষরে হাত ঘোরানো, শিশুর নিকট মায়ের দুধের যেন কোনো বিকল্প নেই, ঠিক তেমনি মায়ের মুখের বুলিরও কোনো বিকল্প নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষাই হচ্ছে মাতৃদুগ্ধ। মাতৃভাষা আমাদের অনুভবে মেশানো, বাঁচার তাগিদে আমাদের প্রতিনিয়ত যে সংগ্রাম করতে হয় এমন নয়, প্রতিটি জীবকুলকে সংগ্রাম করতে হয় খাদ্যের জন্য, তদ্রূপ ভাষাকেও যুদ্ধ করেই টিকে থাকতে হয়। অতুল প্রসাদের আবেগ জড়ানো কথা আজও বুকের পাঁজরে গান হয়ে বেঁচে আছে, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, ওমা তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা। আসাম ত্রিপুরা বিহার রাজ্যে ভাষার জন্য প্রকাশ্য লড়াই করেছে মানুষ। একমাত্র ভাষার মাধ্যমে একটি জাতি বা জনগোষ্ঠীকে আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠা করা যায়, তাই ভাষার জন্য প্রকাশ্য লড়াই। মহান একুশে ফেব্রুয়ারি বাংলা এবং বাঙালির ইতিহাসে এক রক্তঝরা দিন। এদিনই মাতৃভাষা বাংলার দাবিকে সামনে রেখে এক ঐতিহাসিক গণ আন্দোলন সংঘটিত হয়েছিল। পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে এই দিনের রক্তিম আন্দোলনের মধ্যে লুকিয়ে ছিল আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্মের রক্তবীজ। 1952 সালের একুশে ফেব্রুয়ারি, সেদিনকে স্মরণ রেখেই একুশে ফেব্রুয়ারি প্রতি বছর পালন করা হয়। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর একুশে ফেব্রুয়ারি দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করার পরই সারা বিশ্বে এই দিনটি প্রতিপালিত হয়। বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে আন্তর্জাতিকতা পেল বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে দিল গৌরবময় ঐতিহ্য। অমর একুশে ফেব্রুয়ারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।